সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের দুই জনপ্রিয় অভিনেতাকে নিয়ে, আলমগীর ভার্সেস নায়ক জসিম। কিভাবে চলচ্চিত্রে আসা, জীবনের প্রথম মুভি এবং পুরস্কার প্রাপ্তি। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আসল নাম, পরিচিত নাম, জন্ম তারিখ এবং বর্তমান বয়স। আলমগীর আসল নাম মহিউদ্দিন আহমেদ, পরিচিত নাম আলমগীর, জন্ম তারিখ 3 এপ্রিল 1950, বর্তমান বয়স 70। জসিম আসল নাম আবুল খায়ের জসিম, পরিচিত নাম জসিম, জন্ম তারিখ 14 আগস্ট 1950, বর্তমান বয়স, মৃত্যুর সময় বয়স 48 বছর। জন্মস্থান, পৈতৃক নিবাস, ধর্ম ও জাতীয়তা। আলমগীর জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। পৈতৃক নিবাস নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। ধর্ম ইসলাম ও জাতীয়তা বাংলাদেশি। জসিম জন্মস্থান ঢাকা, বাংলাদেশ। পৈতৃক নিবাস নবাবগঞ্জ, ঢাকা। ধর্ম ইসলাম এবং জাতীয়তা বাংলাদেশি। শিক্ষাগত যোগ্যতা, শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চতা এবং ওজন। আলমগীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমাজবিজ্ঞান, শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, ওজন 65 থেকে 67 কেজি। জসিম শিক্ষাগত যোগ্যতা জানা যায়নি, শিক্ষা প্রতিষ্ঠান জানা যায়নি। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, ওজন 70 থেকে 72 কেজি। বৈবাহিক অবস্থা, স্ত্রীর নাম, সন্তান ও সন্তানের নাম। আলমগীর বৈবাহিক অবস্থা বিবাহিত, দ্বিতীয়। স্ত্রীর নাম রুনা লাইলা, 1999 থেকে বর্তমান। সন্তান 1 মেয়ে, সন্তানের নাম আখি আলমগীর। জসিম বৈবাহিক অবস্থা বিবাহিত, স্ত্রীর নাম নাসরিন জসিম, সন্তান 3 ছেলে, সন্তানের নাম রাতুল, রাহুল ও সামি। পেশা, টিভিতে অভিষেক, কর্মজীবন শুরু এবং কার্যকাল। আলমগীর পেশা অভিনেতা, প্রযোজক, নির্মাতা। টিভিতে অভিষেক চলচ্চিত্রে অভিনয়, কর্মজীবন শুরু অভিনয় দিয়ে, কার্যকাল 1973 থেকে বর্তমান। জসিম পেশা অভিনেতা, মুক্তিযোদ্ধা। টিভিতে অভিষেক চলচ্চিত্র অভিনয়, কর্মজীবন শুরু অভিনয় দিয়ে, কার্যকাল 1972 থেকে 1998। প্রথম চলচ্চিত্র, মোট চলচ্চিত্র, মোট পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচচাস পুরস্কার। আলমগীর প্রথম চলচ্চিত্র আমার জন্মভূমি, মোট চলচ্চিত্র 235+। মোট পুরস্কার 15টি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার 9 বার, বাচচাস পুরস্কার 1 বার। জসিম প্রথম চলচ্চিত্র দেবর, 1972। মোট চলচ্চিত্র 85টি, মোট পুরস্কার জানা যায়নি, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জানা যায়নি, বাচচাস পুরস্কার জানা যায়নি। আপনার প্রিয় অভিনেতাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই। পরবর্তী ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও মেহজাবিন চৌধুরীর টপ 10 বাংলা নাটক, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।